মুর্শিদাবাদ জেলার সরকারি ওয়েবসাইটে যে লেটেস্ট একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেলস। বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে এই হলো নোটিফিকেশান, এখানে বাঁদিকে মেমো নম্বর আর ডান দিকে হলো নোটিফিকেশান পাবলিশের তারিখ। ওপরে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন মুর্শিদাবাদ। এখানে আবেদন গ্রহণ করার কথা বলা হয়েছে এবং আবেদন গ্রহণ করার যে শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট আছে 16 আগস্ট 2023। এরপর আমরা দেখে নেব টেবিল এতে যে পোস্টের তালিকা দেওয়া রয়েছে এবং ক্রাইটেরিয়া এবং রেমুনারেশন। প্রথমেই যে পোস্টের নাম রয়েছে তা হল অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ পোস্টের বয়সের ক্রাইটেরিয়া হলো 27 থেকে 42 বছর এবং এডুকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, আর তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে অথবা নন গভর্নমেন্ট সেক্টরে। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্যালারি আছে 33,100 টাকা পার মান্থ। 2 নম্বর পোস্টের নাম হলো কাউন্সেলর, এখানে বয়সের যে ক্রাইটেরিয়া তা হলো 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশন বলতে এই সমস্ত সাবজেক্টে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং, অথবা কাউন্সেলিংয়ের উপর যদি পিজি ডিপ্লোমা থাকে তাহলেও আবেদন করা যাবে, আর তার সঙ্গে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড উইথ গভর্নমেন্ট অথবা এনজিও। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্যালারি আছে 23,170 টাকা পার মান্থ। 3 নম্বর পোস্টে নাম আছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO। এই পোস্টের যে বয়সের ক্রাইটেরিয়া তা হলো 21 থেকে 40 বছরের মধ্যে, কোয়ালিফিকেশান বলতে গ্র্যাজুয়েট থাকতে হবে এই সমস্ত সাবজেক্টে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স অথবা LLB ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তার সঙ্গে 2 বছরের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্টে অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্যালারি 23,170 টাকা প্রতি মাসে। 4 নম্বর পোস্টের নাম হলো প্যারামেডিক্যাল স্টাফ। বয়সের ক্রাইটেরিয়া হলো 21 থেকে 40 বছরের মধ্যে, কোয়ালিফিকেশান বলতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে নার্সিং অথবা ফার্মাসির ডিপ্লোমা থাকতে হবে, আর অন্যান্য কোয়ালিফিকেশান বলতে যদি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে 3 বছরের ইন দ্য রিলেভেন্ট ফিল্ড সেক্ষেত্রে প্রেফারেন্স পাওয়া যাবে। স্যালারি আছে 12,000 টাকা প্রতি মাসে। তাহলে এই হলো অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অফ অফিসার ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সেলর অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ অ্যাট গভর্নমেন্ট রান CCI আন্ডার মিশন বস্যালয় মুর্শিদাবাদ। এটি নিজের হাতে ফর্মটি ফিল আপ করতে হবে, ফটো লাগাতে হবে সই করে, তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদনটি জমা করতে হবে। আবেদনটি কোথায় জমা করবেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, বেসমেন্ট সাউদার্ন পার্ট, রুম নম্বর 1, অফিস অফ দ্য DM, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 742101। আবেদন পাঠানোর যে শেষ তারিখ আছে তা হল 16 আগস্ট 2023। এখানে লিখিত পরীক্ষার তারিখও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ডেট অফ রিটিন এক্সাম 27 আগস্ট 2023। যারা এই নোটিফিকেশনের বিভিন্ন পোস্টের জন্য আবেদন করবেন তারা অবশ্যই মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি ফলো রাখবেন, কারণ এই চাকরি সংক্রান্ত যে অ্যাডমিট কার্ডের আপডেট তা এই ওয়েবসাইটে দেওয়া হবে। তাহলে মুর্শিদাবাদ জেলা DM অফিস চাইল্ড প্রোটেকশন ইউনিট এর তরফ থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেই নোটিফিকেশনটি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার পরিচিত সবার সঙ্গে শেয়ার করুন।